আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একাদশ শ্রেণীর রসায়ন ক্লাসে। আমি নিগার সুলতানা নিপা, প্রভাষক রসায়ন বিভাগ, ইকবাল সিদ্দিকী কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় অর্থাৎ হচ্ছে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অধ্যায়। এই অধ্যায়ে আমরা আজকে আলোচনা করব রাসায়নিক বন্ধন অংশটুকু নিয়ে। এই রাসায়নিক বন্ধন অংশের আজকের যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে পোলার আয়ন। তাহলে পোলার আয়ন বলতে কি বুঝি আমাদের সেটা আগে জানতে হবে। তাহলে পোলার আয়ন হচ্ছে, এই যে দেখো আমি এখানে একটা ধনাত্মক চার্জ যুক্ত একটা আয়ন আমি আঁকলাম, আর এই পাশে আমি একটা ঋণাত্মক চার্জ যুক্ত আয়ন আঁকলাম, ঠিক আছে। আমরা সবাই জানি ধনাত্মক চার্জ যুক্ত আয়নকে বলা হয় কি, ক্যাটায়ন, আর ঋণাত্মক চার্জ যুক্ত আয়নকে বলা হয় হচ্ছে অ্যানায়ন, ঠিক আছে। তাহলে এখন প্রসঙ্গ হচ্ছে পোলার আয়ন হচ্ছে এই ধনাত্মক চার্জ যুক্ত ক্যাটায়ন এই ঋণাত্মক চার্জ যুক্ত অ্যানায়নকে আকর্ষণ করবে। আকর্ষণ করে এই ঋণাত্মক চার্জ যুক্ত অ্যানায়নের ইলেকট্রন মেঘের একটা বিকৃতি ঘটবে। এই যে বিকৃতিটা ঘটবে, এই বিকৃতিটাকেই আমরা বলছি হচ্ছে পোলার আয়ন। তাহলে কিরকম বিকৃতি ঘটে? এই যে হচ্ছে আমার ক্যাটায়নের পজিটিভ চার্জ, সেটার আকর্ষণে আমার অ্যানায়নের একটা হচ্ছে বিকৃতি ঘটে, ঠিক আছে। সুন্দর করে একটা চেষ্টা করি। দেখো এই ছিল আমার ক্যাটায়ন, এটা আমার অ্যানায়ন। তো ক্যাটায়নের ধনাত্মক চার্জের আকর্ষণে অ্যানায়নের ঋণাত্মক ইলেকট্রন মেঘের বিকৃতি ঘটার ঘটনাকে হচ্ছে বলা হয় কি, পোলার আয়ন। এই ঘটনাটাকে কি বলা হয়, পোলার আয়ন, ঠিক আছে। তাহলে আমি আবার বলছি কি, পোলার আয়ন হচ্ছে কোনো আয়নিক যৌগে ক্যাটায়নের আকর্ষণে তার দিকে অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি ঘটার ঘটনাকে আমরা বলছি কি, পোলার আয়ন। তাহলে কোনো আয়নিক যৌগে ক্যাটায়নের ধনাত্মক চার্জ কর্তৃক অ্যানায়নের ঋণাত্মক চার্জের ইলেকট্রন মেঘের ঘনত্বের বিকৃতি ঘটার ঘটনাকে আমরা বলছি পোলার আয়ন। তাহলে আমরা পোলার আয়ন কি বুঝতে পারলাম? একটা জিনিস খেয়াল করো, আয়নিক যৌগ হচ্ছে নেগেটিভ পজিটিভ চার্জ যুক্ত যৌগ, কিন্তু যখনই পোলার আয়ন ঘটছে তখনই আয়নিক যৌগের ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যবর্তী স্থানে হচ্ছে ইলেকট্রন ঘনত্বটা সৃষ্টি হচ্ছে। এর ফলে যেটা হচ্ছে আয়নিক যৌগের পোলার আয়ন যত বৃদ্ধি পায়, কি আয়নিক যৌগের পোলার আয়ন যত বৃদ্ধি পায় আয়নিক যৌগ তত বেশি সমযোজী বৈশিষ্ট্য লাভ করে। কারণ আমরা সবাই জানি সমযোজী যৌগ হচ্ছে আয়নিক যৌগের পোলার আয়ন যত হচ্ছে বৃদ্ধি পাবে বন্ধন তত বেশি সমযোজী বৈশিষ্ট্য লাভ করবে। তাহলে আয়নিক যৌগের আয়নিক যৌগের কি পোলার আয়ন যত বৃদ্ধি পাবে
যোগ তত বেশি কি হবে সমযোজী হবে বৈশিষ্ট্য লাভ করবে তাহলে আয়নিক যৌগের পোলারায়ন যত বৃদ্ধি পাবে এখন তাহলে আয়নিক যৌগের পোলারায়নটা কিসের উপর নির্ভর করে বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে আমরা এই মুহূর্তে সেটা নিয়ে আলোচনা করব আয়নিক যৌগের পোলারায়ন একটা নির্দিষ্ট নীতির উপর ভিত্তি করে হচ্ছে বৃদ্ধি পায় বা হ্রাস পায় এই নীতিটাকে বিজ্ঞানী ফাজান আবিষ্কার করেছেন বলে তার নাম অনুসারে একে বলা হয় ফাজানের নীতি তাহলে কি ফাজানের নীতি তাহলে পোলারায়নটাকে আমরা ব্যাখ্যা করব অ্যাকচুয়ালি ফাজানের নীতি দিয়ে তাহলে ফাজানের নীতি নির্ভর করে তিনটা বিষয়ের উপরে এক নম্বর হচ্ছে ক্যাটায়নের আকার নাম্বার টু অ্যানায়নের আকার নাম্বার থ্রি ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ ঠিক আছে এই তিনটা বিষয়ের উপরে হচ্ছে নির্ভর করবে ফাজানের নীতিটা এবং এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে আমরা কি করব আমরা হচ্ছে পোলারায়ন কমবে কি বাড়বে সেটা আমরা আলোচনা করতে পারি তাহলে আমরা প্রথম আলোচনা করব হচ্ছে ক্যাটায়নের আকার ক্যাটায়নের আকার মাই ডিয়ার স্টুডেন্টস ক্যাটায়নের আকার যত কম হবে মানে ছোট হবে ক্যাটায়নের আকার যত ছোট হবে যত ছোট ক্যাটায়নের আকার যত ছোট পোলারায়ন তত বৃদ্ধি পাবে পোলারায়ন যত বৃদ্ধি পাবে বন্ধন তত বেশি কি হবে সমযোজী বৈশিষ্ট্য লাভ করবে তত তত সমযোজী বৈশিষ্ট্য বেশি লাভ করবে তত বেশি ঠিক আছে আর সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পেলে মানে আমরা সবাই জানি সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তাহলে কি হতে পারে সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে সাধারণভাবে কম তাহলে বন্ধন যত বেশি হচ্ছে সমযোজী হবে তার সমযোজী বৈশিষ্ট্য যত বৃদ্ধি পাবে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত হচ্ছে হ্রাস পাবে তাহলে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি মানে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পেলে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তত কি হবে হ্রাস পাবে ব্যাস তাহলে আমরা ফাজানের নীতি অনুসারে প্রথম যে আমাদের পয়েন্টটা সেটা হচ্ছে ক্যাটায়নের আকার ক্যাটায়নের আকার যত ছোট হবে পোলারায়ন তত বৃদ্ধি পাবে আর পোলারায়ন যত বৃদ্ধি পাবে তত বেশি হচ্ছে বন্ধন সমযোজী বৈশিষ্ট্য লাভ করবে আর সমযোজী বৈশিষ্ট্য আমরা জানি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আয়নিক যৌগ অপেক্ষা কম তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত হ্রাস পাবে তাহলে এখন আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি হচ্ছে লিথিয়াম তারপরে হচ্ছে সোডিয়াম তারপরে হচ্ছে পটাশিয়াম অ্যান্ড রুবেডিয়াম আমরা সবাই জানি এরা হচ্ছে এরা এদের সমচার্জ বিশিষ্ট সবাই পজিটিভ মানে প্লাস ওয়ান চার্জ বিশিষ্ট লিথিয়ামের পারমাণবিক ভর থ্রি পারমাণবিক সংখ্যা থ্রি সোডিয়ামের 11 পটাশিয়ামের 19 আর
রুবিডিয়ামের হচ্ছে গিয়ে কত 37, রুবিডিয়ামের 37 37। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে পারমাণবিক আকার হচ্ছে ডান থেকে বাম দিকে এখানে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, এটা পর্যায় সারণী হচ্ছে আমার 1-এ উপর থেকে নিচে হচ্ছে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এক্ষেত্রে যেহেতু লিথিয়ামের আকারটা সবচেয়ে ছোট, তাহলে লিথিয়ামের হচ্ছে কি হবে আমার পোলার আয়ন সবচেয়ে বেশি হবে, আর সবচেয়ে কম পোলার আয়ন হবে হচ্ছে গিয়ে কার, রুবিডিয়ামের। তাহলে লিথিয়াম সবচেয়ে বেশি হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য লাভ করবে, আর রুবিডিয়াম সবচেয়ে কম সমযোজী বৈশিষ্ট্য লাভ করবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি কোনো আমরা এক্সাম্পল হিসেবে যদি দেখি, সেটা হচ্ছে লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড অ্যান্ড রুবিডিয়াম ক্লোরাইড। তাহলে এদের প্রত্যেকের ক্ষেত্রে যেটা হবে, যেহেতু এদের অ্যানায়ন সেম, সবই ক্লোরাইড, তাহলে এর পোলার আয়ন নির্ভর করবে হচ্ছে ক্যাটায়নের উপরে। ক্যাটায়ন এখানে লিথিয়াম, এখানে সোডিয়াম, এখানে পটাশিয়াম, এখানে রুবিডিয়াম। তাহলে লিথিয়ামের আকার যেহেতু সবচেয়ে ছোট, তাহলে এর পোলার আয়ন সবচেয়ে বেশি, আর রুবিডিয়ামের যেহেতু আকার সবচেয়ে বড় তাই এর পোলার আয়ন সবচেয়ে কম। তাহলে পোলার আয়ন এই দিকে হচ্ছে বৃদ্ধি পাবে, কি বৃদ্ধি পাবে, পোলার আয়ন বৃদ্ধি, পোলার আয়ন বৃদ্ধি, তার মানে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাচ্ছে, সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি। তারপরে যেহেতু সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাচ্ছে, তাহলে এদিকে হচ্ছে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কি হবে, হ্রাস, ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। আর ঠিক যদি বলা হয় উল্টোটা, যে আয়নিক বৈশিষ্ট্য এখানে কার বেশি, তাহলে এই দিকে হচ্ছে আয়নিক বৈশিষ্ট্য বেশি, অর্থাৎ রুবিডিয়াম ক্লোরাইডের আয়নিক বৈশিষ্ট্য বেশি। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের প্রথম পয়েন্ট, ক্যাটায়নের আকার। এবার আমরা আলোচনা করব হচ্ছে অ্যানায়নের আকার। ঠিক আছে, অ্যানায়নের আকার নাম্বার 2, অ্যানায়নের আকার। অ্যানায়নের আকারটা হচ্ছে যত বড় হবে, অ্যানায়নের আকার যত বড়, পোলার আয়ন তত বেশি। তাহলে তত হচ্ছে কি হবে, তত সমযোজী বৈশিষ্ট্য বেশি। তাহলে কি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এক্ষেত্রে ফ্লোরিনের 9, ক্লোরিনের হচ্ছে 17, ব্রোমিনের হচ্ছে গিয়ে 36, সরি, ব্রোমিনের 35, 35, আর এদিকে আয়োডিন, আয়োডিনের হচ্ছে 53। তাহলে এখন আকার সবচেয়ে বড় হচ্ছে আয়োডিনের। তাহলে এইখানে যেহেতু এরা সবাই হচ্ছে অ্যানায়ন, সবাই ঋণাত্মক চার্জযুক্ত, তাহলে এই অ্যানায়নের আকার যত বড় হবে তার পোলার আয়ন তত বেশি হবে। তাহলে এক্ষেত্রে আয়োডিনের পোলার আয়ন সবচেয়ে বেশি হবে আর ফ্লোরিনের পোলার আয়ন সবচেয়ে কম হবে। তাহলে আমাদের আমরা এই দিকে দেখতে পাচ্ছি কি, আমার পোলার আয়ন বৃদ্ধি, আর এই দিকে তাহলে কি হবে, সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি। আর তাহলে এই দিকে কি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস। তাহলে সবচেয়ে বেশি আয়নিক কে হবে, আয়নিক হবে হচ্ছে ফ্লোরিন। ঠিক আছে, তার মানে এইভাবে আমরা হচ্ছে আইডেন্টিফিকেশনটা করতে পারি যে কার পোলার আয়নটা কত বেশি কম হচ্ছে। এরপরে তৃতীয় যে পয়েন্টটা আমরা আলোচনা করব, নাম্বার 3, সেটা হচ্ছে গিয়ে ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ। ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ, ঠিক আছে,
ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ, ক্যাটায়ন ও অ্যানায়ন, ক্যাটায়ন ও অ্যানায়ন এর চার্জ যত বৃদ্ধি পাবে বৃদ্ধি পায় তত হচ্ছে আমার কি হবে পোলার আয়ন বেশি হবে, আমার পোলার আয়ন এখানে বেশি হলে আমার কি হবে সমযোজী বৈশিষ্ট্য বাড়বে। সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পেলে এখানে কি হবে সেটা হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পাবে। তাহলে এখন আমরা এখানে একটা এক্সাম্পল নিতে চাই, এক্সাম্পল হিসেবে আমরা নিব হচ্ছে সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম টু প্লাস, আর আমরা নিব হচ্ছে কি নিব অ্যালুমিনিয়াম, হ্যাঁ অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এআল থ্রি প্লাস, আর নেই হচ্ছে তোমার সিলিকন, সরি সিলিকন প্লাস ফোর। তাহলে এই ক্ষেত্রে দেখো এই ক্যাটায়নের সোডিয়ামের চার্জ হচ্ছে প্লাস ওয়ান, ম্যাগনেসিয়ামের প্লাস টু, অ্যালুমিনিয়ামের প্লাস থ্রি, আর সিলিকনের প্লাস ফোর। তাহলে সেই অনুসারে সবচেয়ে বেশি চার্জ যার বেশি তারই পোলার আয়ন বেশি হবে, আর সোডিয়ামের যেহেতু চার্জ সবচেয়ে কম তাহলে তার পোলার আয়ন সবচেয়ে কম হবে। তার মানে এখানে পোলার আয়নের যে ক্রম সেটা হবে সিলিকন ফোর প্লাস ইজ গ্রেটার দেন অ্যালুমিনিয়াম থ্রি প্লাস ইজ গ্রেটার দেন ম্যাগনেসিয়াম টু প্লাস ইজ গ্রেটার দেন সোডিয়াম প্লাস, সরি সোডিয়াম প্লাস। ঠিক আছে, সিলিকন সবচেয়ে বেশি হচ্ছে এখানে কি হবে আমার আয়নিক হবে, সরি সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, আর সবচেয়ে কম হবে হচ্ছে সোডিয়ামে। তো এইভাবে আমরা পোলার আয়ন কিভাবে কম বেশি হবে তার ক্ষেত্রে সেটা আমরা ফাজানের নীতি অনুসারে হচ্ছে আমরা বের করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, তোমাদের সবাইকে আগামী দিনের ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু।